অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়, যেটা প্রত্যেক মানুষের ভয়ের সঞ্চার হয়ে আছে, হয়তো আমার জীবনটা শেষ হয়ে যাবে, এই কালসর্প দোষ। জ্যোতিষশাস্ত্রে সত্যি কি কালসর্প দোষ হয়, এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এবং এর সাথে সাথে জানাতে চলেছি যে আপনার রাশিচক্রে যদি রাহু এবং কেতু যদি আপনার খুব খারাপ অবস্থাতে থাকে, এই 25 জুলাই নাগপঞ্চমীর দিন যে ক্রিয়াটি করতে হলো সেটা যদি আপনার করতে পারেন, আপনার রাহু কেতু যদি আপনার জন্মছকে বাচ্চা যদি খারাপ থাকে, সেটা কিন্তু আপনাদের এই রাহু কেতুর শুভ প্রভাব কিন্তু আপনারা পাবেন। তো প্রথমে আমি জানাই, এই কালসর্প দোষ নিয়ে প্রত্যেক মানুষের মধ্যে ভয়ের কিন্তু সঞ্চার আছে, ভয় ভীতি আছে। হয়তোবা আমার বিয়ে হবে না, হয়তো আমি মামলা মকদ্দমাতে জড়িয়ে যাব, কেউ ভাবে আমার চাকরি চলে যাবে, কেউ ভাবে আমার শরীর নিশ্চয়ই আর ভালো হবে না, শারীরিক অসুস্থতা, কেউ কেউ ভাবে আমার ধন সম্পত্তি নষ্ট হয়ে যাবে, আমি ঋণে জর্জরিত হয়ে যাব। প্রথম কথা আপনাদেরকে আমি জানাই, এই যে এই কালসর্প দোষ নিয়ে যে এই জ্যোতিষশাস্ত্রের যে ভয়ের যে সঞ্চারটা তৈরি করেছে, এটা পুরোপুরি ভ্রান্ত। কারণ বেদাঙ্গ জ্যোতিষের আমি যদি কথা বলি, আদি জ্যোতিষের যদি কথা বলি, বরাহ মিহির তার পুস্তকে কালসর্প দোষের কোনো কথা কিন্তু বলেনি, প্রথম কথা। এবং বর্তমান যারা মহান জ্যোতিষী আছেন, অর্থাৎ ডক্টর কে এন রাও এবং পিবি রাওয়ান, এনারা বিবি রাওয়ান, ডক্টর বিবি রাওয়ান, শ্রী কে এন রাও, কেউ বর্তমান যে মডার্ন যে মহান জ্যোতিষরা আছেন, তাদের পুস্তকেও কিন্তু এই কালসর্প দোষের কোনো উল্লেখ কিন্তু নাই। অর্থাৎ এই কালসর্প দোষ বলে জ্যোতিষশাস্ত্রে কিছু হয় না। প্রথম, যারা ভয় করছেন তারা আজ থেকে নিজের মনের থেকে এই কালসর্প দোষের ভয়টা সরিয়ে দিন। অনেকেই বলে না যে আপনার রাহুকেতুর একদিকে গ্রহগুলো চলে গেলে কালসর্প দোষ হয়, এটা পুরোপুরি ভ্রান্ত। একদিকটা খালি, একদিকটা যদি সব বংশ রাহুকেতু এক ধারে চলে যায়, সেটা হচ্ছে কালসর্প দোষ, এটা সম্পূর্ণরূপে ভ্রান্ত। তো আজ থেকে এই মনের ভয়টা কাটিয়ে দিন। অনেকে বলে যে এই জ্যোতিষশাস্ত্রে এই কালসর্প দোষের বেশ কিছু ক্রিয়া বলা হয়েছে, যেমন ধরুন আপনার যদি কালসর্প দোষ থাকে, আপনি ত্র্যম্বকেশ্বরে যেতে গিয়ে আপনি কালসর্প দোষ কাটাতে পারেন, বা আপনি জ্যোতির্লিঙ্গে গিয়ে কালসর্প দোষ কাটাতে পারেন। আরে বাবা, বাস্তবে যদি কালসর্প দোষ না থাকে, সেখানে তো কালসর্প দোষ কাটানোর কোনো কথাই আসে না, প্রথম কথা। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলছি, যদি ধরেনের যারা বলছেন তাদের কথা অনুযায়ী যদি বলি কালসর্প দোষ আছে, প্রথম আমি বলছি বাস্তবে নেই, কোনো মহান জ্যোতিষীরা বা এই কথা উল্লেখ করেনি। যদি ধরেন, দেখুন, যা যা মহান ব্যক্তি তাদের কিন্তু বড় বড় যারা উচ্চ পদে বসে আছে, তাহলে কালসর্প দোষ তাদের ছকে কিন্তু আছে, তাহলে কালসর্প দোষ খারাপ নয়, এটা নিয়ে একটা ভ্রান্ত বিভ্রান্তি ছড়ানো হচ্ছে জ্যোতিষশাস্ত্রে। বাস্তবে কালসর্প দোষ হয় না, যেখানে কালসর্প দোষ হয় না সেখানে কালসর্প দোষের পূজা পাঠ শান্তির কোনো প্রয়োজন নেই। কিন্তু এর পাশাপাশি আমি বলবো, রাহুকেতু যদি আপনার জন্মছকে খারাপ থাকে, সেটার আপনি প্রতিকার প্রতিবিধান করতে পারেন, সেটা হচ্ছে নাগ পঞ্চমীর দিন, এই যে 25 জুলাই যে নাগ পঞ্চমী, সেদিন আপনারা সকালবেলা স্নান করে আপনার বাড়িতে শিবের পুজো করুন, এবং শিব পূজা করার আগে আপনার একটা রেশমের সুতো নিন এবং সেই সুতাতে 7টা গিঁট বাঁধুন, এবং সেই গিঁটটা বেঁধে সেই সুতাটা শিবলিঙ্গে নিবেদন করুন, এবং সেখানে ফুল, দুধ এবং জল এবং ধূপকাঠি এবং ঘিয়ের প্রদীপ দিয়ে আপনারা প্রণাম করুন, এবং সেই পূজা হয়ে যাওয়ার পর সেই সুতোটা আপনারা সেখান থেকে নিন, এবং যে গিঁটটা 7টা গিঁট বেঁধেছেন সেই গিঁটগুলো খুলে দিন, সেই 7টা গিঁট খুলে দিন। এবং কী হবে, খুলবেন যখন বাঁধবেন তখন কিন্তু খুব শক্ত করে কিন্তু বাঁধবেন না, যাতে আপনারা
খুলতে যেন না অসুবিধা হয়, সেই সাতটা গিট কিন্তু খুলতে হবে। এবং সাতটা গিট খোলার পর সেই সুতাটা, সেই রকম সুতাটা আপনারা কোনো নদীতে বা গঙ্গাতে আপনারা প্রবাহিত জলে ভাসিয়ে দিন, অথবা যদি তা না হয় অশ্বত্থ গাছের নিচে আপনারা সেই সুতোটা কিন্তু আপনারা দিয়ে দিন। সেটাতে কী হবে, আপনাদের রাশিচক্রে যদি রাহু এবং কেতুর অবস্থান খারাপ থাকে, সেই রাহু এবং কেতু আপনার ভালো হবে, যেটার জন্য আপনি হয়তো ভুগছিলেন। তার বলে এই নয়, এটা কালসর্পদোষ, এটা হচ্ছে রাহুকেতুকে রাহুকেতুর উপায়। আপনি এখানে কোনো জ্যোতির্লিঙ্গে যাওয়ার দরকার নাই, ত্র্যম্বকেশ্বরে যাওয়ার দরকার নেই, কারণ বাস্তবে কালসর্প দোষ বলে কিচ্ছু হয় না। এটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে মানুষকে ভয় দেখানো, এবং আমি বলবো প্রচুর অর্থ উপার্জনের জন্য মানুষকে ভয় ভীতি দেখিয়ে কিন্তু এই কালসর্প দোষের পূজা পাঠ এগুলো কিন্তু করা হয়। আদতে বাস্তবে আপনাদেরকে আমি বলছি, আচার্য বরাহ মিহির কোনো উল্লেখ করেনি, এবং বর্তমানে যিনি যারা মহান জ্যোতিষী ডক্টর বিবি রাওয়ান এবং শ্রী কেন রাও, কেউ এই মহান জ্যোতিষী কেউ এই কালসর্প দোষ তাদের পুস্তকে উল্লেখ কিন্তু করেননি। আদতেই বাস্তবে কিন্তু কালসর্প দোষ বলে জ্যোতিষশাস্ত্রে কিছু হয় না। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, তাতে প্রত্যেকে এই সঠিক তথ্য জানতে পারবে। ধন্যবাদ।